56 বছর পর বাংলাদেশের চিলাহাটি ও ভারতের হলদেবাড়ি রেলপথ চালুর জন্য 2019 সালের 21 সেপ্টেম্বর শুরু হয় নতুন রেলপথ নির্মাণ প্রকল্পের কাজ। ইতোমধ্যে শেষ হয়েছে 7 কিলোমিটার নতুন রেল লাইন, 7টি রেল ব্রিজ, 7টি লেভেল ক্রসিং, রেস্ট হাউস, টিএক্সআর ভবন সহ সকল সহায়ক নির্মাণ কাজ। তবে প্রশাসনিক জটিলতায় আটকে গেছে 2.8 কিলোমিটার লুপ লাইন ও আন্তর্জাতিক মানের আইকনিক স্টেশনের ভবন নির্মাণ কাজ। স্থানীয়রা জানান, আধুনিকায়ন করতে গিয়ে আরো বেহাল দশা হয়েছে স্টেশনটির। স্টেশনের যে একটা গুরুত্ব আছে সেটিও দিন দিন কমে যাচ্ছে, কি কারণে বন্ধ হয়ে গেছে সেটাও আমাদের জানা নেই। বিল্ডিং এর ভিত্তি স্থাপন করার পরে রড জং ধরে গেল, আর কাজ হচ্ছে না। এই রুট দিয়ে বিভিন্ন ব্যবসার বিভিন্ন সুযোগ আছে। ভবনটি তৈরি হলে এটি একটি পর্যটকের জন্য দৃষ্টিনন্দন ভবন হিসেবে তৈরি হবে এবং পর্যটকরা আকৃষ্ট হবে। এ বিষয়ে ক্যামেরার সামনে কথা বলতে রাজি হননি ঠিকাদারি প্রতিষ্ঠান ম্যাক্সের প্রকল্প ব্যবস্থাপক রুকনুজ্জামান সিয়াব। থেমে গেছে কাজ। রেলওয়ে প্রকল্প কর্মকর্তা জানান, আন্তর্জাতিক মানের স্টেশন তৈরিতে রিভাইজ ডিপিপি পেলেই পুনরায় কাজ শুরু হবে। আগে থেকে স্টেশন এই জায়গায় ধরা ছিল, কাজ করার কথা ছিল, তো ওইভাবে আমরা আগাচ্ছিলাম। এখন কিছুটা রিভাইজ করার প্রয়োজন দেখা দিয়েছে, যেহেতু এটি আন্তর্জাতিক মান সম্পন্ন একটি কমপ্লেক্স করা হবে, এটা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনা মোতাবেক, তো এটা রিভাইজের অপেক্ষায় রয়েছে। চিলাহাটি হলদিবাড়ি রেলপথ প্রকল্পে ব্যয় ধরা হয় 68 কোটি 70 লাখ টাকা। সময় সংবাদ, নীলফামারী।